হ্যালো বন্ধুরা, টুনাটুনি সংসারে আপনাদের স্বাগতম। সবাই কেমন আছেন? আমরা মোটামুটি ভালো আছি সবাই। তো আজকে আমরা বাচ্চাদেরকে নিয়ে, টুনাটুনি শাবকদেরকে নিয়ে একটু রেপটাইল জুতে যাব, যেটা একদম পুরোই পুরো জুটাই ডাইনোসরের উপর ভিত্তি করে বানানো হয়েছে। তো সাথেই থাকেন এবং দেখেন কি সুন্দর একটা জায়গা, একটা জু। তো আপনারাও আপনাদের বাচ্চাদেরকে নিয়ে এই সামারে ঘুরে আসতে পারেন রেপটাইল জু থেকে। তো চলেন দেখা যাক কি কি দেখলাম আমরা রেপটাইল জুতে। এই যে বড় বড় ডাইনোসর, একদম রিয়েল ডাইনোসরের মতন বানিয়ে রাখা হয়েছে। আর সাউন্ডগুলোও ডাইনোসরের, যেহেতু বিভিন্ন প্রজাতির ডাইনোসর আছে, সবগুলো অনুযায়ী সাউন্ডগুলো দেওয়া হয়েছে এক একটা ডাইনোসরের মধ্যে। আপনি পাশে ডাইনোসরগুলোর পাশে গেলেই ওই সাউন্ডগুলোই বাজবে, যে সাউন্ডে ডাইনোসরের রিয়েল আওয়াজটা বাজবে। এই যে দেখেন, একটু সময়ের জন্য মনে হবে যেমন আপনি রিয়েল ডাইনোসর ওয়ার্ল্ডেই পৌঁছে গেছেন, ডাইনোসর যুগেই চলে গেছেন। এইরকম বড় বড় ডাইনোসরগুলো বানিয়ে রাখা হয়েছে এখানে। এবং পাশে স্টোনের মধ্যে প্রত্যেক ডাইনোসরের বৈশিষ্ট্য, প্রজাতি, ওগুলো কিন্তু খুব সুন্দরভাবে রাখা হয়েছে। তোমার ছোট ছেলে তো প্রথমে ভয়েই শেষ, এত আওয়াজ ডাইনোসরগুলার, মানে পাশে গেলেই ওইগুলো নাড়াচাড়া করতেছে, সাউন্ড বার করতেছে। তো আমার ছোট ছেলে তো একদম ভয়েই শেষ। এই যে টুনা এবং টুনা শাবকরা এনজয় করতেছে। আমি ক্যামেরাতে আসতেছি না, কারণ ভিডিওতে আসতেছি না, কারণ আমি ক্যামেরাম্যান, ভিডিও করতেছি ওদেরকে। তাই আমার ছোট ছেলে একটু ভয় পেয়ে গেছে, ডরাই গেছে। এটার আবার ভিতরেও একটা জু আছে, ভিতরে ইনডোর যে জুটা, ওইটা রিয়েল প্রাণী রাখা হয়েছে, বড় বড় কুমির, অজগর, সাপ, তারপর বিভিন্ন ধরনের টার্টল, ওইগুলো দিয়ে ভিতরে একটা ইনডোর জু আছে, যেটা রিয়েল প্রাণী। ওইগুলো যে রাখা হয়েছে টার্টল বা বড় বড় কুমিরগুলো, ওইগুলো কিন্তু রিয়েল ইনডোরে, আর এইগুলো একটু আর্টিফিশিয়াল বানানো হয়েছে রিয়েল করে। তো খুবই সুন্দর এই জুটা, আমরা খুবই এনজয় করেছি, বাচ্চারা কি আমি নিজেও খুব এনজয় করেছি। এবং খুবই খোলামেলা, তেমন একটা ভিড় নাই, যার কারণে খুব সুন্দরভাবে এনজয় করা যায়। এটা পুরো দিন নিয়ে আপনি যে গিয়ে ঘুরে আসতে পারেন রেপটাইল জুতে, খুবই সুন্দর। এবং উইকের বিভিন্ন দিনে এখানে বাচ্চাদেরকে শো দেখানো হয়, বিভিন্ন শো দেখানো, উইকের বিভিন্ন দিনে শো দেখানো হয়। তো আপনারাও প্ল্যান করে নিতে পারেন একটা দিন এই জুটাতে ঘুরে আসতে পারেন বাচ্চাদেরকে নিয়ে। আমি শিওর বাচ্চারা এনজয় করবে, সব বাচ্চারা এখানে যে ছোটাছুটি করছে, বাচ্চারা দেখছে, এনজয় করছে, এবং বিভিন্ন ডাইনোসর সম্পর্কে জানতেও পারবে ওরা, বিভিন্ন ডাইনোসরের প্রজাতি সম্পর্কে জানতেও পারবে। এখানে এক্সপ্লেইন করে লেখা আছে সবগুলো বিষয়। খাবারেরও এখানে ব্যবস্থা আছে, কিন্তু অ্যাকচুয়ালি যেমন পিৎজা পিৎজা বা KFC, ম্যাকডোনাল্ডস এগুলো পাবেন না। ওদের একটা নিজস্ব ট্রাক আছে যেখানে বার্গার, ফ্রাই ওগুলো বানিয়ে দেওয়া হয়, কিন্তু ভালো হয় যদি নিজেরাই টুকটাক কিছু নিয়ে যান বাসা থেকে। আবার বসে খাওয়ার খুব সুন্দর একটা জায়গা আছে, ওইখানে আপনি বসে খেতে পারবেন। তো পুরো একটা দিন নিয়ে আপনি এখান থেকে ঘুরে আসতে পারেন, খুব সুন্দর, খুবই সুন্দর একটা জু, যেখানে বাচ্চারা খুবই এনজয় করবে সামারে। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আমার পেজটিতে ফলো বাটনে চাপ দিয়ে পাশেই থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Which one is the day? Which one show me? A reptile zoo. Go closer and show me.
দিস ওয়ান লুক লাইক হু থেকে একটু দূরে ও খুব সুন্দর বড় একটা এরিয়ার মধ্যে এই জুটা বানানো হয়েছে খুবই সুন্দর আর আজকের দিনটাও খুবই ভালো ছিল খুবই সানি তেমন একটা উইন্ডি না যার কারণে বাচ্চারা খুব সুন্দর দৌড়াদৌড়ি করে এনজয় করতে পারছে আর তেমন একটা ভিড়ও নাই খোলামেলা জায়গা এবং খুব একটা ভিড় নাই যার কারণে বাচ্চারা খুব সুন্দর এনজয় করছে সব বাচ্চারাই খুব সুন্দর এনজয় করছে যারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওটি এবং ব্লগটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো এই জুটি এই সামারে আপনারাও একটা প্ল্যান করে নিতে পারেন ঘুরে আসেন খুব সুন্দর খুবই প্রশস্ত একটা জায়গা নিয়ে বানানো হয়েছে যার কারণে বাচ্চারা খুব এনজয় করতে পারবে আমার নিজেরও খুব ভালো লেগেছে এই জায়গাটায় খুবই সুন্দর জায়গা এবং খোলামেলা তেমন একটা ভিড় নাই এই যে ভিতরে ইনডোর জুটা টার্টল দিয়ে বানানো হয়েছে স্নেকও আছে অনেক বড় বড় স্নেক যাবো ওগুলো আমি একটু ভিডিও করি নাই শুধু টার্টলগুলো করছি বড় বড় কুমিরও রাখা আছে ওখানে বড় বড় কুমিরগুলো আছে এগুলোও খুব এনজয় করে বাচ্চারা আমি ওগুলো ভিডিও করি নাই আর আমি ভিডিওতে আসতেছি না কারণ আমি ভিডিও করতেছি পুরো এরিয়াটা তাই শুধু টুনা এবং টুনা শাবকরাই ভিডিওতে আসতেছে তোমার ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমার পেজটিতে ফলো বাটনে চাপ দিয়ে পাশেই থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন স্বাস্থ্যবিধি মেনে চলেন আর সামারে অবশ্যই ঘুরে বেড়ান খুব সুন্দর করে স্বাস্থ্যবিধি মেনে দূরত্ব বজায় রেখে বেরিয়ে আসেন